নমস্কার। আশা রাখবো প্রত্যেককে যে যেখানে আছেন ভালো আছেন। এই শব্দটা শুনে অনেকের মনে হয় যে যেখানে আছে ভালো আছে কিনা জানি না, কিন্তু আমি ভালো নেই। সেই ভালো রাখারই ঠিকানা, সেই ভালো রাখারই কিভাবে আপনাদের রাখা যায় তার জন্য কিন্তু মায়াং তন্ত্রের হাত ধরতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র মিশিয়ে যে সমস্যার সমাধান করা যায় সেটা যে আপনার এই অনুষ্ঠানে দীর্ঘ বছর ধরে দেখে আসছেন, তারপর বিশেষত্ব বলুন মাহাত্ম বলুন, বারবার ছুটে আসে আপনাদের অনেক সমস্যার সমাধান পেতে ওনার কাছে, তার কারণ একটাই, এমন অনেক ক্রিয়া রয়েছে যা যেই ক্রিয়া হয়তো আপনারা অনেক সময় জীবনে সুখ শান্তি আনলেও কিছুতেই আপনারা সেই ক্রিয়া নিজেদের বাসস্থান বলুন, নিজেদের নিজেদের মানুষের কাছে বলুন পৌঁছতে পারেন না। এখনো আমরা অনেকে রয়েছি যারা হয়তো জ্যোতিষটাকে সঠিকভাবে বিশ্বাস করে না, তন্ত্রকে এখনো হয়তো মানতে চায় না, কিন্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে হয়তো তাদেরই আবার তন্ত্রের হাত ধরতে হয়। অনেক ক্ষেত্রে আমরা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক জায়গায় যদি একবারে পৌঁছে যায় তাহলে সময়টা বেঁচে যায়, আবারও অনেক সময় আমরা ঘুরতে থাকি কখনো এখানে কখনো ওখানে, কিন্তু সেটা যাতে আপনাদের না করতে হয়। যে কোনো জটিল সমস্যার সহজ সমাধান কিন্তু মায়াং তন্ত্রে রয়েছে আর আচার্য পলাশের কাছে রয়েছে, সেটা মনে আপনারা এতদিনে জেনে গিয়েছেন। বিশেষত কি রয়েছে মায়াংতন্ত্রের এই বিষয়ে তারা জানতে চাইবেন যারা অনুষ্ঠানে আজকে প্রথম, যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন, যারা আচার্য পলাশের কাছে পৌঁছে গিয়েছেন বা না পৌঁছে গেলে পৌঁছানোর চেষ্টা রয়েছে। বহু টোটকা টিপসও হয়তো অনেক সময় আপনারা অ্যাপ্লাই করে জানিয়েছেন যে হ্যাঁ কিছুটা কিন্তু আপনারা কাজ পেয়েছেন। তারা জিজ্ঞেস করবেন না যে স্পেশালিটি কি মায়াংতন্ত্রের, তারা জানতে চাইতে পারে যারা আজকে নতুন ভিউয়ার্স বা নতুন দর্শক হয়তো এই শব্দটা শুনে ভাবছে তন্ত্র তো আমরা জানি কিন্তু মায়াংতন্ত্র তন্ত্রের মধ্যে পার্থক্যটা কি আছে। পার্থক্য একটাই যে আপনারা ধারণ ছাড়া প্রতিকার। অনেক ক্ষেত্রে সন্তানের জন্য হোক, হাজবেন্ডের জন্য হোক, ছেলেমেয়ের জন্য হোক, কিছুতেই কিছু মা বাবারা বা হাজবেন্ড একে অপরের ওয়াইফরা কিছু করে উঠতে পারে না, শুধুমাত্র অবিশ্বাসের জেরে বেপথে চালিত হওয়ার পরে সে কিছু ধারণ করবে না বলে। সেই ক্ষেত্রেও কিন্তু 100% সাকসেস দিয়ে আসছে মায়াংতন্ত্র। তার পাশাপাশি দূরে রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু কার্যকরী রয়েছে। তার পাশাপাশি আপনারা জানেন যে বাস্তুর কিন্তু বিশেষ ক্রিয়া কিন্তু তিনি করে থাকেন। সমস্ত বিষয় আজকে আপনাদেরকে জানানো হবে বিস্তারিতভাবে, অনেক বিষয় হয়তো আজকে এই পর্ব থেকে আপনারা উপকৃত হবেন সেই আশা রেখে আজকে অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করব। রয়েছে কিন্তু মায়াংতন্ত্রের স্পেশালিস্ট আচার্য পলাশ, সৃষ্টি দিবস সকলের তরফ থেকে ওনাকে জানিয়ে দেবো অনেক অনেক স্বাগত। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আজকের যে সমস্ত টিপস গুলো আমি দেব মূলত আজকে টিপসের অনুষ্ঠান, অর্থাৎ টোটকা দেব, যে টোটকা আজকে লাইভ অনুষ্ঠান আমি করছি না, অনুষ্ঠানটা পুরোপুরি রেকর্ডিং, এবং এই টোটকা নিয়ে অনেকে অনেক রকম ভাবে একটু সমস্যা হয়, কারণ বড় একটা লেন্দি আমার লাইভ যখন অনুষ্ঠান থাকে তখন অনেককে অধীর আগ্রহ মানে বসে থাকতে হয় যে টোটকাটা নেবার জন্য, একটা মাত্র টোটকার জন্য এতক্ষণ বসে থাকা। তো সেই জন্য আজকের এপিসোডটা মূলত টোটকা দিয়ে করছি। টোটকা করে আপনারা ভালো থাকুন, জীবনকে সমৃদ্ধশালী করুন, এটাই চাইছি। আজকের টোটকাগুলো মূলত এই বিষয়গুলোই থাকবে যেগুলো দিয়ে আপনার জীবনে আর্থিক সিবৃদ্ধি কিভাবে করবে। আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট এসে গেছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আবার এমন এমন ক্লায়েন্ট বলে এসে যে দেয়ালে পিঠ ঠেকেনি, দেয়াল ভেঙে বেরিয়ে গেছে পিঠ। পিঠ যদি দেয়াল থেকে ভেঙে বেরিয়ে যায় আমি পিঠটাকে ঢুকিয়ে দিতে পারবো ঘরের ভেতরে, কিন্তু দেয়ালটাকে তৈরি করতে একটু সময় লাগবে, সেইটার জন্য লাগে একটু ধৈর্য। আর যাদের সত্যি সত্যি দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের জন্য 100% এই টিপস গুলো তো অনেকখানি কাজ করবে, আর প্রতিকার তো মায়াংতন্ত্রে নিশ্চয়ই হয়। আমার কাছে চেম্বারে আসলেই অনেকে এসছেন, যারা এসছেন তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকে যারা এসছেন আসতে হবে আপনাকে, ভিজিট করাতে হবে চেম্বারে, বা অনলাইন কনসালটেন্সি নিতে হবে সমস্যা থেকে বেরোনোর জন্য। কিন্তু সমস্যা থেকে বেরোনোর জন্য যে সবসময় রেমেডি করতে হবে এর কোনো মানে নেই। কথাটা যেটা আমি বলছি সেটা ভালোভাবে বুঝবেন, সমস্যা থেকে বেরোনোর জন্য আমার চেম্বারে এসে ভিজিট করতে হবে বা অনলাইন কনসালটেন্সি নিতে হবে, কিন্তু সমস্যা থেকে বেরোনোর জন্যই যে সবসময় রেমেডির সম্ভব মানে প্রয়োজন হয় না। অনেকে এরকমও আছেন বলেন যে আমি রং মিস্ত্রি, কেউ বলেন আমি কাঠের মিস্ত্রি, কেউ বলেন আমি গাড়ি চালাই, আমার পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই অল্প খরচে বা বিনা খরচেও কিন্তু মায়াতন্ত্রে এই যে টিপস গুলো দিয়ে আপনাদের টিভিতে, এই টিপস এর মধ্যে কিছু কিছু দ্রব্য এমন থাকে যেগুলো সেই প্রয়োজনীয় মায়াতন্ত্রের দ্রব্য ছাড়া টিপস গুলো বা টোটকা গুলো পুরোপুরি কার্যকারী হয় না। সেই রকম কিছু জিনিস
আমার কাছে থাকে, যেটা আমার কাছে যারা আসেন যারা উপকৃত হন আমি নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তিকে দিই, এবং আমি চাই প্রত্যেকটা ব্যক্তি ভালো থাকুন। যেমন আজকে আমরা কথা বলতে চাইছিলাম, যেখানে আমরা সবাই আটকে পড়ি বা যেখানে কোনো কিছুতে আমাদের মন ভরে না, সেটা হচ্ছে অর্থের জায়গা। তো সেক্ষেত্রে অর্থ নিয়ে সমস্যা কম বেশি সকলেরই রয়েছে, বা অর্থকে আরো বাড়ানোর বা সঞ্চয় রাখার কিন্তু চেষ্টা আমরা সবসময় করি। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থ সঞ্চয় বলি বা অর্থ আর্ন বলি, তার জন্য কি কি মানে মায়াতন্ত্রের হাত ধরলে তো 100% আর 200% কাজ হবে, কিন্তু এই অনুষ্ঠান তাদের জন্য যারা হয়তো একটু মুভমেন্ট চাইছে বা একটু শুরুয়াত হোক। আচ্ছা, 200% কাজ, 200% কাজের জন্য প্রথম টিপসটাই মায়াতন্ত্রের টিপস। কিন্তু এটা ঘরে যে গরুর দুধ পেলে ভালো হয়, যদি গরুর দুধ আপনাদের না থাকে তাহলে প্যাকেটের দুধ, যেমন বাজারে বর্তমান সময়ে প্রচলিত রয়েছে প্যাকেটের দুধ, তার সঙ্গে জল মেশাতে হবে, তার সঙ্গে জল মেশাতে হবে, সেই জল মিশিয়ে সকালে ছেটাতে হবে, এবং এই যে মিক্সচার জলের সঙ্গে দুধ, তার সঙ্গে যদি ব্রহ্ম উদক, ব্রহ্ম উদক কিন্তু এই কামাখ্যা মায়ের যে দুর্গা সরোবরে বিশেষ উপাচারে তৈরি কয়েকটা বিশেষ স্থানের জল দিয়ে তৈরি করা এই ব্রহ্ম উদক, এই ব্রহ্ম উদক যদি দেওয়া যায় এর সঙ্গে, তাহলে এই টোটকাটাই আর্থিক শ্রীবৃদ্ধি কাজ করবে। তা কিভাবে কাজ করবে? জলের সাথে দুধ মিশিয়ে সকালবেলা বাড়ির চৌকাঠে বা ঘরের ভেতর ছেটাবেন, জলের সাথে দুধ মিশিয়ে সকালের দিকে বাড়ির মানে চৌকাঠে অথবা ঘরে ছেটাবেন, তার সঙ্গে এই যদি ব্রহ্ম উদক যদি একটুখানি দেওয়া যায় এক ফোঁটা, তাহলে এই কাজটা পূর্ণ মাত্রায় কাজ করবে, এবং এটা দিতে দিতে আপনারা একটা রেজাল্টে আসবেন। শুধু এই টোটকা করে, এতখানি শক্তিশালী এই টোটকা, যদি ব্রহ্ম উদক দেওয়া যায়, আমি প্রত্যেকটা যারা ক্লায়েন্ট আমার কাছে আসেন, যাদের বাস্তু নিয়ে সমস্যা থাকে, অর্থ নিয়ে সমস্যা থাকে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি ব্রহ্ম উদক সম্পূর্ণ ফ্রি দিই। কারণ তারা আমার ক্লায়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন টিভিতে ব্রহ্ম উদক, এইটা যদি দুধের সাথে মিশিয়ে যদি ছেটানো যায়, তাহলে 100% কেন 200%, এই মাত্র যে বললো সেই 200% আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, কিন্তু তার জন্য হাওয়াটা একটু ধরে রাখতে হবে। আবার ধরুন আরেকটা টিপসে আসছি, সেম একই জিনিস, আপনার বাড়িতে কেউ ক্ষতি করেছে, কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করেছে, তাহলে সেই তন্ত্রক্রিয়া আপনার বাড়ির ভেতরে ফেলে দিয়ে যেতে পারে, আপনার বাড়ির বাইরে ফেলতে পারে, অনেক কিছু আছে এরকম, উচাটনের জন্য হোক বা খারাপ কাজের জন্য হোক, দেখবেন অনেকের বাড়ির আশেপাশে চুন ফেলা থাকে, এগুলো হয়, এগুলো দিয়ে করা যায় খারাপ কাজ। তো এর থেকে বাঁচার জন্য অমৃত উদক, এই ব্রহ্ম উদকের মতনই দেখতে হয়, শুধু জলটা আলাদা থাকে, উদক হচ্ছে সংস্কৃততে উদক বলে, বাংলায় বলা হয় জল, হিন্দিতে পানি, হিন্দি বা উর্দুতে। তো এই অমৃত উদক, এই অমৃত উদক দিয়েই কিন্তু এই নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণরূপে কাটানো যায়। কেউ যদি বাড়িতে উচাটন ক্রিয়া করে, কেউ যদি উচ্ছেদের কাজ করে, কেউ যদি নোংরা কিছু বাড়িটাকে করে রাখে, তাহলে এই অমৃত উদক দিয়ে সম্পূর্ণরূপে ঠিক করা যায়, এবং এতে আপনার বাস্তুদোষ একদম পুরোপুরি খণ্ডন হয়ে যায় অনেকখানি। কিন্তু এটা রেগুলার বেশ একটা করতে হয়, তার ফলে একটা খণ্ডন হয় এবং রেগুলার টাইম অবধি একটা থাকে, একটা নির্দিষ্ট সময় অবধি, তারপর আবার অশুভত্বটা হয়, যদি আবার সে ফার্দার কিছু করে তাহলে আপনাকেও পাল্টা এটা করে যেতে হয়। এই অমৃত ছেটালে কিন্তু বাড়িতে বাস্তুদোষ অনেকখানি খণ্ডন হয়। আবার আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আমি একটা টোটকা দিচ্ছি, যেটা আমার কাছে আসার আপনাদের প্রয়োজন নেই, আপনাদের নিজেদের কাছেই থাকে, সেই নিজেদের কাছে থাকা হচ্ছে মাত্র 1 টাকার একটা কয়েন নেবেন। এইরকম টিপস টোটকা কেউ দেবে না টিভি অনুষ্ঠানে, একমাত্র আমার ক্লায়েন্টদের যে টিপস টোটকা দিই সেগুলোই আমি দিই। সেই 1 টাকার কয়েন আপনি বালিশের নিচে, আপনার নিজের পকেটের 1 টাকার কয়েন বালিশের নিচে দিয়ে শোবেন রাত্রে শোয়ার সময়, 1 টাকার কয়েন বালিশের নিচে দিয়ে শোবেন, আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই 1 টাকার কয়েনটাকেই প্রথম দেখবেন, তারপর দিন শুরু করুন, দেখুন আপনার টাকা পয়সা আসবে। যারা অনেক সময় লটারি কাটতে যান তারা ওই কাজ টোটকাটা করুন, খুব ভালো ফল দেয়। আমার কাছে লটারি ক্লায়েন্টদের জন্য আলাদা আমি স্পেশাল রেমেডি করি, কিন্তু অনেকের কাছে রেমেডি করার সামর্থ্য থাকে না, তো তাদের ক্ষেত্রে এই টিপস গুলো আমি দিই, এগুলো কিন্তু খুব অভ্যর্থ টিপস, এর জন্য আমার কাছে আসার কিন্তু প্রয়োজন নেই, 1 টাকার পয়েন্ট আপনার নিজের কাছেই থাকবে। তার মানে একটা কথা যেটা আপনি মাত্র বললেন, যারা লটারি কাটে বা লটারি কাটতে চায় বা লটারি কিছু কানেকশন ডেট অফ বার্থ থাকে, তাদের ক্ষেত্রে আলাদা কিছু রেমেডি হয়, মানে যাতে সেই জায়গাটা সাকসেস হয়। কেন ভালো করে একটা
জাতকের যদি লটারি প্রাপ্তি যোগ থাকে তার হরোস্কোপ অনুযায়ী, সবার থাকে না, তাহলে সেই জাতকের যদি লটারি আগে আসতো এখন আসছে না, তার কিন্তু সেই গ্রহদোষটাকে কাটিয়ে যে ক্রিয়াটা আছে সেটা করলে হবে। আর যার জন্ম ছক বা হস্তরেখ অনুযায়ী লটারি নেই, তার কিছু অর্থ প্রাপ্তির যে জায়গা, প্রত্যেকটা ব্যক্তি একশোটার মধ্যে যদি একশোটা ব্যক্তি লটারি হয়তো না থাকতে পারে, কিন্তু অর্থ প্রাপ্তির যোগ একশো জনেরই থাকবে, থাকবেই থাকবে। সে যোগের যে স্থানটা ডিস্টার্ব করছে সেই স্থানটাকে রেমেডি করে ঠিক ওই প্রতিকারটা করে দিলে তাহলে হয়তো লটারির জায়গাটা অনেকখানি ভালো হয়, এবং 100% হয়তো না পুরোপুরি ভালো হয়ে যায়, হয়তো আপনারা 1 কোটি টাকা পেলেন না কিন্তু এমন একটা অ্যামাউন্ট পেলেন যেটাতে আপনাদের নিশ্চয়ই জীবনের ভাগ্যের চাকা ঘুরতে পারে। আর বর্তমান যুগে অর্থটা সব নয়, কিন্তু আবার অর্থ ছাড়া কিছু হবে না, মানে টাকাটাই সব নয়, আবার টাকা ছাড়াও কিছু হবে না। যেখানেই যাবেন, ডাক্তারের কাছে যান, হসপিটালে যান, স্কুলে যান, ভালো স্কুলে পড়ান বাচ্চাদের, সব জায়গায় টাকার দরকার। সুতরাং এখন জীবনে মানুষের প্রথম সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, তারপর আসে কিন্তু শত্রু। আজকের বিষয়ে কিন্তু আমি শত্রুদের কোনো টিপস দেবো না, শত্রু দমনের আরেকটা এপিসোড আপনাদের জন্য করব, সেই দিনটা থাকবে খালি শত্রু দমনের টিপস। তো আসন্ন যে রটন্তি কালী পুজো, এই রটন্তি কালী পুজো অনেকে বলে রটন্তি অমাবস্যা, এবং রটন্তি কালী পুজো অনেকে অমাবস্যা তিথিতে করে। শাস্ত্রজ্ঞ যদি হন তাহলে সে কোনোদিন অমাবস্যার দিন রটন্তি কালী পুজো করবেন না। রটন্তি অর্থাৎ এই কথাটার মানে জানতে হয়। রটন্তি কথা আসে সংস্কৃত রট শব্দ থেকে। রট শব্দটি হলো অতিরিক্ত কথা বলা। এই যে আমরা কথা বলছি, কথা বলাকে বলা হয় অতিরিক্ত কথা বলা হয় রট। তো সেইটা থেকে তার স্ত্রীলিঙ্গ করা হয় রটন্তি। তাহলে সেই রটন্তি কালী পুজো হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিন, যার জন্য আমার তারাপীঠে আপনারা ডেটটাও দেখতে পারবেন। ঠিক এই রটন্তি কালী পুজোর দিনই তারাপীঠে আমার হোম যজ্ঞ হবে বগলা দেবীর। কারণ এই রটন্তি কালী পুজোর দিন বগলা দেবীর আবির্ভাব তিথি হিসাবে ধরা হয়, এবং তার সঙ্গে সঙ্গে ছিন্নমস্তার আবির্ভাব তিথি ধরা হয়। এবার বগলা দেবীর আবির্ভাব তিথি আর ছিন্নমস্তার আবির্ভাব তিথি নিয়ে আজকের এপিসোড নয়, কিন্তু যেহেতু এপিসোডটা চলছে আপনাদের কিছুটা বলে রাখা দরকার। বগলা দেবী এবং ছিন্নমস্তা দেবীকে দিয়ে কোন কোন কাজ প্রয়োগ করালে অনেকখানি ভালো ফল হয়। দেখুন, অনেকে একদম যারা সবে হাতে করি করছে, তারা কিছু লোক কবস্তাবিজ তৈরি করছে, তারা এই প্রোগ্রামগুলো থেকে অনেকেই উপকৃত হবে, আর আপনাদের মতো সাধারণ মানুষ 100% উপকৃত হবে। কেউ যদি আপনাদের ভুল বোঝাতেও যায়, আপনারা কিন্তু তাদেরকে ধরিয়ে দিতে পারবেন যে কিভাবে ভুল হবে। রটন্তি কালী পুজোর দিন যে বগলা দেবীর আবির্ভাব তিথি, বগলা দেবীকে দিয়ে কি কি কাজ করা সম্ভব, বগলা দেবীকে দিয়ে বিবাহের কাজ করা সম্ভব, যদি মাঙ্গলিক দোষ থাকে মাঙ্গলিক দোষ খণ্ডন করে বগলা দেবীর কবচ কিন্তু পূর্ণ মাত্রায় কাজ করানো যায়। যে কোনো রকম বিবাহের সমস্যা বা অন্য কিছু হলে এই বগলা দেবীর কবচে কিন্তু পূর্ণ মাত্রায় কাজ করা যায়। বগলা দেবীর প্রয়োগ কিন্তু বিবাহের জন্য খুব প্রশস্ত। যে কোনো রকম গ্রহদোষ খণ্ডন সহ মাঙ্গলিক দোষ খণ্ডন কিন্তু খুব ভালো। শত্রু দমন ক্রিয়া, সেই শত্রু আপনার বহিরাগত হতে পারে, গৃহগত হতে পারে, শত্রুকে দেখে আপনার ভয় ভীতি লাগে, সেই শত্রু দমন ক্রিয়া এই বগলা দেবীকে দিয়ে করা সম্ভব। তাহলে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে অনেক ক্ষেত্রে অনেক কানেকশন থাকে যেগুলো হয়তো আমাদের প্রাপ্তি থাকে কিন্তু আমরা পাই না। আবার অনেক ক্ষেত্রে হয় যেটা মায়াতন্ত্রে অনেকবার আমরা শুনেছি, যেটা আমার রয়েছে কোনো ক্রিয়া দ্বারা সেটাকে বেঁধে রাখা বা কাটিয়ে দেওয়া। এই যে বেঁধে রাখা, এই যে কাটানের ওপর কাটান, আমি যে বারবার বলি অনেক সময় যে আমার হোম যজ্ঞের এপিসোড গুলো আপনারা দেখবেন, কাটানের ওপর কাটান, এই কাটানের ওপর কাটান করতে গেলে কিন্তু এই বগলা দেবীর মায়াতন্ত্রে হোম করতে হবে। দশম অবিদ্যার এক এক দেবী থাকেন এবং দশম অবিদ্যার এক এক দেবী দিয়ে হোম করা যায়। উচাটন ক্রিয়া, শত্রু নাশ ক্রিয়া, শত্রু দমন ক্রিয়া, স্তম্ভন ক্রিয়া, অনেকে খুব চিৎকার চেঁচামেচি করে, সেই শত্রু বাক্য স্তম্ভন ক্রিয়া, পদং স্তম্ভন ক্রিয়া, মানে সে শত্রু আপনার কাছে এসে প্রচুর পাওনাদারেরা টাকা চাইছে, আপনি দিয়েও দিয়েছেন এমন টাকা, হয়তো ইন্টারেস্টও দিয়ে দিয়েছেন, ইন্টারেস্ট এমন দিয়েছেন আসলটাও শোধ হয়ে গেছে আরো এক্সট্রা টাকা দিয়ে দিয়েছেন, তারপরও আপনার পেছনে লেগে রয়েছে, এদের পদং স্তম্ভন করতে এই বগলা দেবীকে দিয়ে প্রয়োগ করে। আবার ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি, এই যে লটারি, অর্থাৎ রাহুর দেবী হচ্ছে ছিন্নমস্তা, সুতরাং লটারির কাজের জন্য
ছিন্নমস্তা দেবী সব থেকে উপযুক্ত। ছিন্নমস্তা দেবীর যদি ক্রিয়া করা দেয়, ছিন্নমস্তা দেবীর মন্ত্রে যদি হোমে আহুতি দেওয়া যায়, লটারি প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ হয়। অনেক কিছু কাজে বাধা হয়ে যায়, যে কোনো কাজে বাধা হওয়াটা কিন্তু এই ছিন্নমস্তা দেবীকে দিয়ে প্রয়োগ করে। রাহু কিন্তু বাধা দেয়, মনে রাখতে হবে যে কোনো শুভ কাজে রাহু বাধা দেয়, প্রথম বাধা দেয়। মামলা মোকদ্দমায় নিষ্পত্তির কাজ, মামলা মোকদ্দমায় নিষ্পত্তি কাজ, শত্রু এবং গুপ্ত শত্রুর মধ্যে পার্থক্য থাকে, সেই মামলা মোকদ্দমায় নিষ্পত্তি, শত্রু নাশ, আর্থিক শ্রীবৃদ্ধি, এখানে কিন্তু দমন নয় নাশ, সেই কাজ কিন্তু ছিন্নমস্তাকে দেবীকে দিয়ে করা যায়। তো বগলা দেবীর তেজ অনেক বেশি থাকে, বগলা দেবী পীত বর্ণের হয়, অর্থাৎ ওনার মানে হলুদ কালারের যে কোনো রকম পোশাক ওনার পছন্দ, ওই জন্য আমি হোম করব হলুদ পোশাকে। বগলা দেবীর প্রিয় হচ্ছে গাঁদা ফুল মালা, মালাতে দেওয়া হয়, এটা হলুদ রঙের থাকে এবং হলুদ ফুল দিয়ে মায়ের পুজো হয় বেশি, বগলা দেবীর জন্য এটা প্রশস্ত। ছিন্নমস্তা দেবীর ক্ষেত্রে সেই জওয়ার মালা বা লাল ফুল অতিরিক্ত প্রশস্ত, কারণ ছিন্নমস্তা দেবী একসময় কেন আবির্ভূত হন, এক একটা দেবীর আমি এপিসোড নিয়ে আসবো দশম অবিদ্যা, যে কোন কোন দেবী কার জন্য রয়েছে। যেমন ধরুন রবির জন্য ভৈরবী, চন্দ্রের জন্য কমলা, মঙ্গলের জন্য মা বগলা, বুধের জন্য হচ্ছে আপনার ষোড়শী বলতে পারেন, বৃহস্পতির জন্য নীল সরস্বতী বা তারা, শুক্রের জন্য ভুবনেশ্বরী, শনির জন্য হয়ে যায় আপনার দক্ষিণা কালী, এবং রাহুর জন্য হয় ছিন্নমস্তা, এবং ধূমাবতী হয় কেতুর জন্য, আর আরেকজন থাকে দশম অবিদ্যার দেবী। অনেক একজন জ্যোতিষকে আমি টিভি অনুষ্ঠানে দেখছি যে এই অবধি বলে তাও ভালোভাবে বলতে পারেনি দশম অবিদ্যার দেবী, শেষ দেবীটা বলতে পারছে, কারণ নটা গ্রহ তার দেবীগুলো মনে আছে, লাস্ট একটা দেবী কে বাড়ছে সেটা মনে নেই, সেটা হচ্ছে ভৈরবী। ভৈরবী দেবীর কোনো গ্রহ হয় না, কারণ ভৈরবী হচ্ছে পৃথিবী, ভৈরবীর মন্ত্রটাও এরকম থাকে পৃথিবী, এই পৃথিবী আর্থের যে কাজটা হয় সেটা ভৈরবীকে দিকে হয়, ভৈরবীকে দিয়ে হয়, যার জন্য নবগ্রহ প্লাস আমাদের পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই নিয়ে দশম অবিদ্যা হয়। তো আজকের এপিসোড দশম অবিদ্যা নয়, তবুও এটা আমি বলে রাখলাম। এই জায়গায় দাঁড়িয়ে তো অনেকে মনে হতে পারে যে এই ধরনের সমস্যা নিয়ে যখন আমরা ফেস করছি, তাহলে যদি একবার আমরা যোগাযোগ করতে চাই বা একবার আমরা যোগাযোগ করি, তাহলে কোথায় পেয়ে যাবো আচার্য প্রকাশকে? আপনারা কোথায় পেয়ে যাবেন সেটা ইতিমধ্যে বহু মানুষ জেনে গিয়েছে, কারণ পৌঁছেও গিয়েছে, আবার বহু মানুষের জানা বাকি থেকে গেছে, তাদের জন্যই বারবার করে একটু বলে দেওয়া। দেখুন আপনার টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনাদের ফোন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, বুকিং করে তবে মাত্রই কিন্তু চেম্বারে আসবে। কিন্তু চেম্বার আপনাদের উদ্দেশ্যে বলে দিতে হবে, প্রতি সোমবার আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে, প্রতি বুধবার পাচ্ছেন কৃষ্ণনগর, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রতি শুক্রবার শ্রীরামপুর, শনিবার করে পাচ্ছেন মেচেদা, প্লাস আপনারা মঙ্গল শনি রবি, এই মঙ্গলবার আপনারা মঙ্গল শনি রবি তিনটে দিন পাচ্ছেন কিন্তু শ্যামবাজার। আপনারা বহু মানুষ জানেন যে সেখানে কিন্তু পলাশ দার নিজস্ব গৃহ মন্দির প্লাস চেম্বার, সেখানে যদি আপনারা দেখাতে চান অগ্রিম বুকিং, প্রত্যেকটা চেম্বারের ক্ষেত্রে কিন্তু আগে থেকে বুক করতে হয়, প্রত্যেকটা অমাবস্যায় মানে মাসে একবার করে কিন্তু আপনারা পাচ্ছেন তারাপীঠ, সেটা হচ্ছে অমাবস্যা যোগে, মানে অমাবস্যার আগের ক্ষেত্র ধরে আপনারা যারা তারাপীঠে দেখাতে চাইছেন তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হবে, সেই ডেটটায় কিন্তু আপনাদেরকে আবার রিমাইন্ডার দেওয়া হবে যে তারাপীঠে চেম্বারে পাচ্ছেন। আর যেটা পাচ্ছেন হচ্ছে আপনারা পূর্ণিমায়, প্রতি পূর্ণিমায় কিন্তু নিজ গৃহ মন্দির, একটু আগেই যেখানে বললাম চেম্বার ভিজিট করতে আপনারা চলে যেতে পারেন শনি রবি এবং মঙ্গলবার, সেইখানেই কিন্তু রয়েছে প্রতি পূর্ণিমায় নিজের গৃহ মন্দিরে হোম যজ্ঞ, মানে বহু ক্রিয়া রয়েছে সেক্ষেত্র ধরে কিন্তু নিজের গৃহ মন্দিরেও কাটানো হয়। আপনার কি সমস্যা, আপনার ক্রিয়া কোথায় কাজ করবে সেটা একমাত্র যখন আপনি পৌঁছাবেন তিনিই বলে দিতে পারবেন। অনেক ক্ষেত্রে হয় যে যজ্ঞ ক্রিয়া হয় অনেক জায়গায়, যেটা এই মাত্র আমি বললাম আপনার গৃহে হয়, বা অনেক সময় হচ্ছে যেটা অমাবস্যাতে আপনি চলে যাচ্ছেন কামাখ্যায়, তারপরে তারাপীঠে প্রত্যেক, কিন্তু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে এটা কি ক্ষেত্র বিশেষ মানে সমস্যা বিশেষ? এখানে ব্যাপারটা আমি বলে দিই কেন। দেখো হোম যজ্ঞের ক্রিয়া অনেক প্রকার হয়, যেমন ধরুন অনেকে কালা জাতুর মতো হোম করেন, অনেকে আদিবাসী তন্ত্রে হোম করেন, অনেকে আমার মতো মায়াং তন্ত্র, মায়াং তন্ত্র হোম মনে পশ্চিমবঙ্গে একমাত্র আমি করি, শুধু মায়াং তন্ত্রের হোম করি পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে কামাখ্যার পাশে একটি ছোট্ট গ্রাম মায়াং, সেইখানকার তন্ত্র। তো সাধারণত সেই গ্রামে কোনো আপনারা শুনে থাকবেন যে পুরুষ প্রবেশ করলে সে কিন্তু আর বেরিয়ে আসতে পারে না সেই গ্রাম থেকে, তো সেই গ্রামের থেকে তন্ত্র শেখা আমার সেই মায়াং তন্ত্র। তো মায়াং তন্ত্রে হোম হতে পারে, বৈদিক তন্ত্রে হোম হতে পারে, পিশাচ তন্ত্র আছে পিশাচ তন্ত্রে হোম হতে পারে। তো তন্ত্রের এক এক রকম ভাগ রয়েছে,
সেই ভাগটা হচ্ছে অনেকে চাইছে না, আমাদের সাধারণ জ্যোতিষ মতে একটা আমাদের রেমিডি করুন যেটা বৈদিক উপাচারে হবে, সেই বৈদিক উপাচারের ক্রিয়াগুলো করি আমি হচ্ছে আমার গৃহ মন্দিরে, সেই বৈদিক উপাচারে হোমযজ্ঞ হয় আমার গৃহ মন্দিরে। কারণ মায়ানতন্ত্রের হোমে অনেক কিছু আহ্বান করতে হয়, সেই স্পিরিটকে আহ্বান করতে হয়, সেই সাকল্য প্রয়োগ করতে হয়, এক একটা কাজের জন্য এক একটা সাকল্য, অর্থ প্রাপ্তির জন্য এক, মৃত্যুঞ্জয়ের জন্য এক, বিবাহের জন্য আরেক, বশীকরণের জন্য আরেক রকম, বিদ্বেষণের জন্য আলাদা, সম্পর্কের উচ্চাটনের জন্য আলাদা, আবার গৃহ উচ্চাটনের ক্ষেত্রে আলাদা, মারণের ক্ষেত্রে আলাদা হয়ে যায়, স্তম্ভনের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। কিন্তু যখন এর সঙ্গে থাকে মন্ত্র, কিন্তু বৈদিক উপাচারে হয় সাকল্যের ইয়েটা অনেক কম থাকে, শুধু ঈশ্বরকে জানিয়ে মন্ত্র উচ্চারণে এবং তার উপর আহুতি প্রদানে হোমযজ্ঞ হয়। সেই জন্য আমার গৃহতে বৈদিক হোমটাই আপনাদের জন্য, অনেকে আছেন এরকম প্রচুর বলেছেন যে আমরা মায়াতন্ত্রে একটু ভয় লাগে তন্ত্রকে নিয়ে, আপনি বৈদিক উপাচারের যে কাজগুলো করেন সেগুলো দিয়ে আমাদের করেন, নিশ্চয়ই হবে। বৈদিক উপাচারে বা বলি প্রথাও এগুলো বৈদিক উপাচারে থাকে না, এগুলো অ্যাকচুয়ালি মায়াতন্ত্রে বা তন্ত্রশাস্ত্রে রয়েছে। তো বৈদিক উপাচারে কিন্তু এই সমস্ত হোমগুলো হয় যেগুলো আমার গৃহ মন্দিরে, যেগুলো সাকল্য দ্বারা শুধু মন্ত্র উচ্চারণ দ্বারা এই হচ্ছে ক্রিয়া করা হয়। এবার বৈদিক তন্ত্র আর মায়াতন্ত্রের মধ্যে বা বিভিন্ন তন্ত্রের মধ্যে আরেক রকম প্রকারভেদ থাকে। যেমন যদি বলি ক্ষতি করার মধ্যে তন্ত্র থাকে, ধরুন কালা জাদু বা আদিবাসী তন্ত্র দিয়ে যদি ক্ষতি করা হয়, সেই ক্ষতি করা জিনিস মায়াতন্ত্র দিয়ে কিন্তু কাটান করা যায়। যে ক্ষতিটা আপনার ওপর করেছে সেটা কিন্তু মায়াতন্ত্র দিয়ে করা যায়, মানে ক্ষতিটা আপনার যে করা হয়েছে সেই ক্ষতিটাকে কাটানো হলো, অর্থাৎ কাটানের ওপর কাটানের ক্রিয়া। আসছি আরেকটা টিপস নিয়ে, সেই টিপসটা হচ্ছে যে আর্থিক শ্রীবৃদ্ধি বললাম, আর কেউ যদি আপনার গৃহতে ক্ষতি করে থাকে অর্থাৎ বাড়িটাকে নষ্ট করে থাকে, তাহলে সে তো অমৃত উদ্যোগ একটু আগে বললামই। এছাড়াও আরেকটা করতে পারেন, কেউ যদি ভৌতিক ক্রিয়া অর্থাৎ ভূত প্রেত আপনার বাড়িতে পাঠায়, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে লক্ষণ রেখা, লক্ষণ রেখা আমি ব্যবহার করি, সেই লক্ষণ রেখার সাথে হলুদ মিশিয়ে চৌকাটা দিতে হবে। লক্ষণ রেখার সাথে হলুদ মিশিয়ে যদি চৌকাটে দেন, তাহলে সেই চৌকাট থেকে সেই ভৌতিক ক্রিয়া কিন্তু আর আপনার গৃহ অবধি প্রবেশ করতে পারে না। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আপনার গৃহতে সেই ভৌতিক ক্রিয়া যদি হয়ে থাকে, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে জলের সাথে দুধ মিশিয়ে হয় সঙ্গে যদি ব্রহ্ম উদক দেওয়া যায়, রাত্রিরে শুতে যাওয়ার সময় কিন্তু এটা ছেটাতে হবে। যে জিনিসটা সকালে ছেটালে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধির কাজ হবে, আর রাত্রিরে শুতে যাওয়ার সময় যদি ছেটানো যায়, তাহলে আপনার গৃহতে ভৌতিক ক্রিয়া কিন্তু এই রকম উৎপাত বন্ধ হয়ে যাবে, সে ব্রহ্মদৈত্যি হোক বা অন্যরকম হোক। হয়তো মাঝে মধ্যে একটু খটখট আওয়াজ পান, মনে হচ্ছে কেউ চলে গেছে আওয়াজ পান, একটা শো শো আওয়াজ পান, বা একরকম গন্ধ আসে, পচা পচা গন্ধ না হোক কিন্তু একরকম সেন্টের গন্ধ আসে, বিভিন্ন রকম সেন্টের গন্ধ আপনি মাঝে মধ্যেই পান, কিন্তু বাড়িতে ধূপ জ্বলছে না, তাহলে বুঝতে হবে কেউ আপনার বিরুদ্ধে কোন রকম ক্রিয়া করেছে। কারণ বৈদিক তন্ত্র দ্বারা কোন রকম এইরকম ভাইব্রেশন হয় না, এইসব ভাইব্রেশন গুলো হয় সাধারণত কালা জাদু বা আদিবাসী তন্ত্র করে যদি আপনার ক্ষতি করে, তাহলে সে ক্ষতির অ্যাকশন কিন্তু মায়াতন্ত্রেই কাটানো সম্ভব। মায়াতন্ত্রে আরো একটা জিনিস খুব বিশেষভাবে কাটানো হয় বা সেখানে ভিজিটও করা হয়, সেটা কিন্তু বাস্তু। সেই বাস্তু ক্ষেত্রে অনেকের অনেক অজানা তথ্য থাকে, মানে আমরা বুঝতে পারি না যে বাস্তুতে ক্ষতি করা হয়েছে, কিন্তু কিছু কিছু সমস্যা যখন আগাম না জানতেই চলে আসে বা কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়তো অন্যান্য রেমিডি করেও হচ্ছে না সমাধান, তখন হয়তো আমাদের একটা আন্দাজ হতে পারে। বা এখন আমরা কিছু মানুষ সচেতন নিজেরা এসে অনেক সময় বলি যে বাস্তুতে কি কিছু করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে বাস্তুতে কিছু করা হয়েছে কিনা। কারণ বাস্তুতে কিছু করা হলে প্রথম সিমটম গুলো আপনাদেরকে বললাম যে বাস্তুতে যদি কেউ খারাপ কিছু আপনার ক্ষতি করে থাকে, তাহলে দুটো সমস্যা প্রথম ফেস করতে হবে। সেই দুটো সমস্যার মধ্যে আপনাদের গৃহের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, দেখবেন শরীর নিয়ে একটু সমস্যা হচ্ছে প্রথম। দ্বিতীয়, গৃহতে ঝগড়াঝাটি প্রায়শই লেগে থাকছে, সেকেন্ড এটা গেল। থার্ড, বাড়িতে ঢুকলেই যেন মনের মধ্যে একটা কিছু অসুবিধে, মনে হয় বাড়ির এই পাশটা গেলে মন বলছে যে এটা, আপনার মন বলছে যে এটা হচ্ছে, এটা খারাপ হচ্ছে বা এই জায়গাটা নেগেটিভ কিছু রয়েছে। ফোর্থ, আস্তে আস্তে আপনার আর্থিক শ্রীবৃদ্ধিটা কমছে, মানে অবনতি ঘটছে ক্রমশ, সেটা ব্যবসা করুন বা চাকরি করুন যাই করুন না কেন, সেই অবনতি ঘটছে। ঠিক সেই জায়গাটা কোন জায়গাটা রেমিডি করলে বাস্তুতে পুরোপুরি প্রতিকার আসবে, এটাও কিন্তু মায়াতন্ত্রে করা যায়।
মায়নতন্ত্রে রেমেডি করতে কিন্তু কাড়ি কাড়ি টাকা খরচা হয় না, বিল এত বড় বড় বিল হয় না। যদি মনে বিশ্বাস আর ভক্তি নিয়ে আসতে পারেন তো কাজের জন্য যেটুকু, যারা এসছেন প্রত্যেকে জানেন এটা, যতটুকু প্রয়োজন অর্থ ঠিক ততটুকুই ধার্য করি, অধিক অর্থ অনর্থের মূল। এরকমও ক্ষেত্রে হয়েছে, বাবা এর বেশি আমি আর দিতে পারছি না, আমার সম্ভব না, মানে ঠিক আছে আমি কাজ করে দিচ্ছি তারপর দিয়ে যাস, এবং কাজের পর সেই ভক্ত দিয়ে গেছে। এরকম প্রচুর কেস হয়েছে যে টাকা নেই, কাজ করাতে পারছে না, কিন্তু করানোটা আর্জেন্সি হয়ে গেছে। আমি যে বলি আসলেই যে কাজ করাতে হবে তা নয়, কিন্তু ওর অবস্থাটা টোটকা দিয়ে হবে না, এগুলো আরো লাইভ অনুষ্ঠান আমার দেখেছেন তারাও জানেন। আমি এক টাকা অ্যাডভান্স নিয়ে কাজ করেছি, কাজ হয়ে গেছে তার, কারণ সে যে টাকাটা দেবে তার উপরই কাজটা ছিল। সেই লোকটিকে মানে তার স্বামীকে এটা বশীকরণের কাজ, কারণ স্বামী তাকে দেখে না, ঘরে নেয় না, সে বাপের বাড়ি পড়েছিল, তার কাছে কোনো টাকা নেই, শুধু পেটে খাওয়াটা জুটছিল, আর বাপের বাড়ির লোকেদের সেই গঞ্জনা সহ্য করতে হচ্ছিল। সেই ব্যক্তির পর্যন্ত 100% কাজ করা সময় স্বামীর সাথে সুখে সংসার করছে, এবং সে তারপরই আমাকে মূল্য চুকিয়ে গেছে। সুতরাং আমি মানুষকে বিশ্বাস করি, সুতরাং আপনারাও যে বিশ্বাস করবেন আমাকে, সে বিশ্বাসটা একবারই করুন। হয়তো এক চান্সে কারুর কাজ হোক বা না হোক, সেকেন্ড চান্সে কিন্তু মূল্য নিই না। তার কারণ আমি একটাই মন্ত্র বিশ্বাস করি, যতটুকু প্রয়োজন অর্থের ততটুকুই ধার্য করি, অধিক অর্থ অনর্থের মূল। বিশ্বাস প্লাস ভক্তি প্লাস অর্থ ইজ ইকুয়াল টু সমস্যার সমাধান হবেই হবে। সেই সমস্যা লটারি হোক না কেন, সেই সমস্যা বিবাহের হোক না কেন, সেই সমস্যা বাস্তুগত হোক না কেন, সেই সমস্যা কেরিয়ারের হোক না কেন, সেই সমস্যা সন্তানের পড়াশুনোর হোক না কেন, সেই সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হোক না কেন, সেই সমস্যা গৃহ শান্তির হোক না কেন, যে কোন রকম সমস্যার কিন্তু নিরাময় করা সম্ভব। এবং যেদিন থেকে আমি অ্যাডভান্স নিই, ডে ওয়ান থেকে আপনাদের রেজাল্ট দিই, ডে ওয়ান থেকে। আমার দিন লেখা থাকে না যে আমি 5 দিনে কাজ করবো, 7 দিনে কাজ করবো, 3 দিনে কাজ করবো, ডে ওয়ান মানে যেদিন আমার চেম্বারে আপনি প্রথম এলেন সেদিন অ্যাডভান্স দিলাম, সেদিনই আমি ক্রিয়া শুরু করে দিই, এবং সেই ক্রিয়া রেজাল্ট প্রত্যেকটা ব্যক্তি পেয়েছে। 100 জনের মধ্যে 99 জন ব্যক্তি পেয়েছেন এই অ্যাডভান্সের দিন, যে একটু ভালো থাকা, এবং প্রত্যেকেরই ভালো যায়। আমি চাইবো আপনারা ভালো থাকুন, যার জন্য আপনাদের জন্য আমি টিপস দিই, আর আপনারা টিপস করে ভালো থাকুন এটাও চাইবো। তার কারণ আপনি মুখের কাউকে বলুন না বলুন, আপনার নিজের মন এটা ভাববে যে আচার্য পলাশের টোটকা করেই আপনি ভালো আছেন। যেন টোটকা করুন এবং ভালো থাকুন। আর কিছু টিপস আপনাদের দেব, তার আগে কিছু যদি বলার। হ্যাঁ, একদম। আর প্রথমে যেটা বলার আছে, বাস্তু নিয়ে যখন কথা হলো, এক্ষেত্রে অনেকে উপাস থেকে ভাবতে পারে বা হয়তো নিজেরা কিছু মিলিয়ে নিতে পারে যে আদৌ কি আমার বাস্তু খারাপ। আপনারা চেম্বারে আসলে সেক্ষেত্রে ধরো তো বাস্তুর কিছু কানেকশন বা কিছু সমস্যা নিয়ে আলোচনা করতেই পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে সেখানেও আরেকটু জাস্টিফিকেশন দরকার রয়েছে, বা আরেকটু যদি সঠিকভাবে জানতে পারে, অ্যানালাইসিস বলুন বা বিশ্বাসের ভিট বলুন, সেই জায়গায় কিন্তু আপনারা বাস্তু ভিজিটও করাতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষ হয়েছে একটা জমি কিনে ফেলেছে বা হয়তো ফ্ল্যাটটা নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ মনে করে থাকে যে না একবার আচার্য পলাশকে বাস্তু ভিজিট করাবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে মোবাইলে ফোন করে যে আমি বাস্তু ভিজিট করাতে চাই। সেক্ষেত্রে আপনাকে টাইম বলে দেওয়া হবে, তার কি প্রসিডিউর আছে সবকিছু আপনাকে নিশ্চয়ই বলে দেওয়া হবে। বাস্তু ভিজিট মানে একটা জিনিস বুঝতে হবে, দেখবেন যদি দেখানো সম্ভব হয়, আমি দেখাচ্ছি টিভি স্ক্রিনে, আমি যখন বাস্তু ভিজিটে যাই তখন কিন্তু ফর্মাল ড্রেসে যাই, মানে এই ইউনিফর্ম আমার থাকে না, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় যে বাড়িতে তান্ত্রিক এসছে, যেটা ভয়টা আশেপাশের লোক আপনাদের না পায়, যার জন্য প্রত্যেকটা ভক্তরাই জানেন আমি ফর্মাল ড্রেসে যাই। এবং অনেক ক্ষেত্রে হয় না যে হয়তো কোনো একটা বাড়িতে রয়েছে জয়েন্ট ফ্যামিলি, একই বাড়িতে অন্য কোনো বোঝানো যাবে না, সেই ক্ষেত্রে ধরো কি অনেকে জ্যোতিষ বাস্তুবিদকে যে বললাম বৈদিক উপাচারে তন্ত্রে আমার বাড়িতে হোম হচ্ছে কেন, তার কারণ হচ্ছে অনেকে বলছে আমরা মায়াং তন্ত্রকে ভয় পাচ্ছি, মানে তন্ত্রটাকে ভয় পাচ্ছি, কিন্তু বৈদিক উপাচারে যে হোম তাতে কোনো অসুবিধে নেই তাদের, তাদের জন্যই কিন্তু আমি নিজস্ব বাসগৃহে এই ব্যবস্থাটা করেছি। যেমন ধরুন বাস্তু ভিজিট যখন করি তখন নানা রকম মেশিন দিয়ে চেক করা হয়, আমি ফর্মাল ড্রেসে যাই, বাস্তুতে আপনাকে একটা কিছু দিলাম, সে জিনিসটা যাই হোক না কেন, একটা কচ্ছপ দিলাম, একটা পিরামিড দিলাম, একটা সিযন্ত্রম দিলাম, আপনি বাস্তুতে বসিয়ে দিলেন আর আপনার থেকে আমি টাকাটা নিয়ে নিলাম, কি হবে, কিছুই হবে না। ওটা আপনাকে সেলার, যারা বিক্রি করে মাল তারাই দেয়, আমি সেলার নই।
আমি আপনার এই সমস্যা থেকে আপনাকে বার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফর্মাল ড্রেসে অর্থাৎ ন্যাচারালি পাজামা পাঞ্জাবি অনেক সময় প্যান্ট শার্ট এবং হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাউজিং রড বলে একে, এবং অরিজিনাল মেশিন এরকম থাকে। তো এই ড্রাউজিং রড বা অরিজিনাল মেশিন যে দেখতে পাচ্ছেন যে কোনো রকম জলের ওয়াটার পিউরিফায়ার কোন দিকে সেট আপ করা ভালো, টিভি কোন দিকে ভালো বাড়িতে, খাট কোন দিকে ভালো, এই সবগুলো থেকে, বা অনেক সময় এমন কিছু জিনিস পাঠানো যায়, যেমন ধরুন ছোট্ট একটা আপনাদের কথা বলছি, কোন টেলিভিশন সেটের ওপর, এটা কিন্তু মনে রাখুন, কোন টেলিভিশন সেটের ওপর কোন বাচ্চার ছবি, মানে আপনার ঘরের কোন বাচ্চার ছবি বা স্টিকার যদি লাগিয়ে রাখেন সেই বাচ্চার পড়াশোনা জীবনে হবে না। এই জিনিসটা অনেকেই জানেন না, আজকে আমি বললাম, টেলিভিশন সেটের ওপর যদি বাচ্চার কোনো ছবি রাখেন বা স্টিকার যদি বাচ্চার ছোট ছোট ছবিও যদি লাগিয়ে রাখেন সে বাচ্চার পড়াশোনা জীবনে হবে না, বাচ্চাকে দেখার দরকার নেই ও ছবিটা, তাতেই ওর খারাপ হয়ে যাবে। সুতরাং এইভাবে কিন্তু মানুষের জীবনকে নিজেরাই অনেক সময় খারাপ করে ফেলেন। এবং আমি চাই যে আমার এই কথা দিয়ে, এই টিপস দিয়ে, টোটকা দিয়ে বা আমার সঙ্গে যে কথোপকথন তার থেকে আপনারা উপকৃত থাকুন। যখন বাস্তু নিয়ে আলোচনা হচ্ছে সময় খুব সংক্ষিপ্ত, যার জন্য কতগুলো টিপস আপনাদের দিয়ে দিই। যেমন নুন দিয়ে ঘর পুছলে বলে ঘরে বাস্তুদোষ খণ্ডন হয়। সাধারণ আপনার বাড়ি থেকে যে রান্নাঘরে নুন আছে আপনি নিয়ে ঘরটা পুছুন, কিচ্ছু হবে না, ঘন্টা ঘর থেকে ফিনাইলে ভালো কাজ হবে। তাহলে নুনটা কি করে, নুনের ফাংশনটা কি সেটা আগে জানতে হবে। নুন যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি থাকে। তাহলে আমার বাড়ির চারপাশে ঈশান কোণের দিকে সব থেকে বেশি এনার্জি থাকে, সেই ঈশান কোণের দিকে কাঁচের বাটিতে নুনকে প্রথমে বসাতে হয়, সাত দিন পর ওই বাটি থেকে নুন নিয়ে সেই নুন দিয়ে যদি ঘর পোঁছা দেয় তাহলেই কিন্তু এনার্জি বাড়বে। এমনি নুন দিয়ে কিন্তু এনার্জি বাড়ে না, অনেকেই বলে এবং অনেক জ্যোতিষকেই দেখেছি, ও দিলে হলো তো, একটা কিছু চাইছে দিয়ে দিলাম, এরকম আমি কোনোদিনই কারোর সাথে করি না এসব, এইরকম ব্যবস্থা। প্রত্যেকে যে বিশ্বাসটা নিয়ে আসেন, আমার কাছে বিশ্বাসটা নিয়ে আসেন এবং বিশ্বাসে 100% তারা সেই বিশ্বাসটা ধরে রাখার কাজ আমি করি, যার জন্য ঈশান কোণে নুন বসাবেন কাঁচের বাটিতে এবং সেই নুন দিয়ে যদি সাত দিন রাখার পর ঘর পোছেন ভালো হবে। আরেকটা কথা বলি, রাস্তার ধারে মনে করবেন ঈশ্বর প্রত্যেকের ভাগ্য, বলে না লটারি ভাগ্য বা ভাগ্য কবে ফিরিয়ে দিয়েছে বা গুড লাক টাইম, সেই কোনোদিন যদি বৃহস্পতিবার বা রবিবার যুক্ত দিনে রাস্তার পাশ থেকে যদি কোনো এক টাকার কয়েন পান, সেই কয়েনটা মন্দিরে খবরদার দেবেন না, সেইটা আপনাকে ঈশ্বর দিয়েছে। তাহলে ওই কয়েনটাকে ঘরে নিয়ে এসে হলুদ কাপড়ে মুড়ে রেখে দিতে হবে। কি করতে হবে, বৃহস্পতি বা রবিবার যদি এক টাকার কয়েন পান সেই কয়েনটাকে ঘরে নিয়ে এসে হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন নিজের ঘরে, দেখুন আপনার ঈশ্বর সত্যি আপনাকে কৃপা করেছে। এইসবের ক্ষেত্রে কিন্তু এইসব টিপস গুলো যেগুলো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু অথেন্টিক টিপ, কোনোটাই ইয়ে না। আরেকটা আমি যাওয়ার আগে একটা টিপস দিয়ে দেবো লাস্ট, সেটা হচ্ছে নিজের দোষটাকে কিভাবে কাটাবেন, নিজের গ্রহ দোষটাকে। নিজের গ্রহদোষ কাটাতে প্রতিদিন পায়ে সর্ষের তেল মাখুন, প্রতিদিন নিজের পায়ে যদি সর্ষের তেল মাখেন তাহলে নিজের গ্রহদোষ নিজেই কাটাতে পারবেন। আমার প্রত্যেকটা টিপস অথেন্টিক এবং প্রত্যেকটা জেনুইন, কারণ আমি এমন কোনো টিপস দিই না যে টিপস থেকে আপনাদের উপকার কিছু হবে না, শুধু টিপসটাই করে গেলেন, মানে নৌকোর যে দাঁড় আছে দাঁড়টা জলে বইলে কিন্তু তবে নৌকোটা এগোবে, দাঁড়টাকে শূন্যে বওয়ালে কিন্তু নৌকো এগোবে না। সুতরাং আমি প্রত্যেকটা মানুষের জীবনে সাকসেস, বাস্তুদোষ নিজেরাই কাটান আমার টিপস থেকে, যদি খুব সমস্যা হয় তখন নিশ্চয়ই যোগাযোগ করুন, এবং আসলেই যে যোগাযোগ করতে হবে না এর কোনো মানে নেই, বা প্রতিকার করতে হবে এর কোনো মানে নেই, কারণ অনেকের ক্ষেত্রে টিপস রাশিগত কারণে মিল খায় না, সেই রাশির ওপর যে টিপস হয় সেটাই আমি লিখে দিই, তাতেই কিন্তু অনেকে উপকৃত হন। ওই জন্য টোটকার মাধ্যমে অনেককেই ভালো করেছি, আসলেই যে রেমেডি হয় তা নয়, কারণ মায়াতন্ত্রের রেমেডি একটু কস্টলি হয় যেটা কম হয় বৈদিক তন্ত্রে, এই জন্য প্রত্যেকের জন্য সব রকম সুবিধাই আমি রেখেছি। মানে কিছু না কিছু সমস্যার সমাধানের পথ কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে, তার পাশাপাশি কি ধরনের সমস্যা আপনি ভুগছেন সেটা একমাত্র তখনই তো বেরিয়ে আসবে যখন আপনি যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, নতুন করে বলার কিছু নেই, আপনারা যে যে চেম্বারেই চাইছেন না কেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে ভিজিট করে আসতে হবে, যদি বাস্তু ভিজিট করাতে হয় তাহলে ফোন করে তারও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তার পাশাপাশি দূরে যারা রয়েছে, মানে অনেক সময় রয়েছে যেটা আমি আগেও বলেছি, সন্তান দূরে রয়েছে, স্বামী দূরে রয়েছে, কিন্তু ধারণ ছাড়া প্রতিকার, সন্তানের জন্য পিতামাতা বা স্বামীর জন্য স্ত্রী বা স্ত্রীর জন্য স্বামীও ধারণ করতে পারে, মানে দূরে রয়েছে সম্পর্ক নেই, কিভাবে সম্পর্কটাকে সুন্দর করা যায় দায়িত্ব আমার,
কিন্তু সকলের ক্ষেত্রেই রয়েছে, মানে সেটা মা বাবার ক্ষেত্রেই হোক বা সন্তানদের ক্ষেত্রেও বা পারিবারিক অনেক সময় অশান্তি হয়তো আমাদের তৃতীয় ব্যক্তির ক্ষেত্রেও হয়, সেই তৃতীয় ব্যক্তি মানে যে সবসময় অবৈধ সম্পর্ক তা নয়, কিন্তু এক ফ্যামিলির মধ্যে অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় যেখান থেকে আমরা বেরিয়ে, মানে এক কথায় বলতে গেলে সুসম্পর্ক বলুন, সমস্যার সমাধান বলুন, মায়াতন্ত্রতে পথ রয়েছে, পথটা অ্যাপ্লাই করবেন কিনা সেটা আপনাদের ওপর রইল, রইল মোবাইল নাম্বার, আজকে প্রত্যেকটা টিপস আপনারা অ্যাপ্লাই করবেন, করে লাইভ অনুষ্ঠানে আপনারা নিজেরাই জানাবেন যে আপনারা কতটা ভালো আছেন। অনুষ্ঠান মিস করে গিয়ে থাকলে সিসিটিভি ইউটিউব ফেসবুক সার্চ করে প্রতিটা অনুষ্ঠান কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন, সমস্যা মুক্ত হয়ে বাঁচুন, নমস্কার।